ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ হচ্ছেন রবীন্দ্রনাথ। বিশ্বের সব জায়গায় বেঁচে থাকবেন তিনি। রবীন্দ্র কারণে কবিগুরুর জন্মবার্ষিকীতে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লেম্বুছড়া থানার নাকের ডগায় জুয়ার আসর, জনগণের চাপে এই ঠেকে হানা পুলিশের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় জুয়ার ঠেক। দায়সারা আয়োজন, কোন ক্রমে সোনামুড়ায় পালিত হল কবিগুরুর জন্মজয়ন্তী, এই নিয়ে সাংস্কৃতিক মহলে গুঞ্জন। প্রীতি ফুটবল ম্যাচে জয়ী আগরতলা প্রেস ক্লাব, 1-0 গোলের ব্যবধানে তারা হারিয়ে দিল ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে।